কিয়ারা আদভানি 2014 সালে তার সিনেমার ক্যারিয়ার শুরু করেছিলেন ফুগলি নামের একটি কমেডি সিনেমা দিয়ে। এরপর তিনি স্পোর্টস বায়োপিক এম এস ধোনি দ্য আনটোল্ড স্টোরি সিনেমায় ধোনির স্ত্রীর ভূমিকায় অভিনয় করেন, পান ব্যাপক প্রশংসা। এরপর আরও 20টির মতো সিনেমায় অভিনয় করেছেন। সিনেমা প্রতি কিয়ারা পারিশ্রমিক নেন 3 কোটি রুপি। অল্প সময়েই অভিনয় ও লুক দিয়ে ভক্তদের মন জয় করে নিয়েছেন কিয়ারা। 31 জুলাই ছিল কিয়ারার জন্মদিন। এদিনে ভক্ত অনুরাগীদের ভালোবাসা আর শুভেচ্ছায় ভেসেছেন তিনি। মুক্তি প্রতীক্ষিত তার নতুন সিনেমা গেম চেঞ্জার জন্মদিনে প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে একটি পোস্টার। সেখানে ছবির চরিত্রের লুকে দেখা গেছে অভিনেত্রীকে। ভারতের ফিনান্সিয়াল এক্সপ্রেসের তথ্য মতে কিয়ারা বিলাসী জীবনযাপন করেন। মহালক্ষী এলাকায় বিয়ের আগেই 15 কোটি টাকা দিয়ে বাড়ি কিনেছিলেন কিয়ারা। বর্তমানে কিয়ারা স্বামী সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে থাকেন মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়। সেই বাড়ির দাম প্রায় 70 কোটি রুপি। তারকাদের বিলাসী বাড়ির এটি অন্যতম। ব্যক্তিগতভাবে কিয়ারার ব্যবহারের জন্য রয়েছে 3টি গাড়ি। এর মধ্যে মার্সিডিস বেঞ্চ মডেলের গাড়িটির দাম 73 লাখ রুপি। কিয়ারা একটি BMW গাড়ি ব্যবহার করেন, এর দাম 80 লাখ রুপি। অভিনেত্রীর সংগ্রহে BMW এর আরেকটি মডেলের গাড়ি রয়েছে, যার দাম 74 লাখ রুপি।